হিন্দু ভাইদের আন্দোলনে উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বললেন এদিকে দেশ ছাড়ার গুঞ্জন যা বললেন আসিফ নজরুল আগে যুক্তরাষ্ট্রের হাসিনার পতনের প্লট তৈরি করা হয় তারেকের ফেরার দিন ঠিক হয়নি এবং সর্বশেষ জানাবো বৃষ্টি কমে এসেছে তাপমাত্রা বাড়তে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হিন্দু ভাইদের আন্দোলনে উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছেন হিন্দু ভাইদের আন্দোলনে উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন ফ্যাসিবাদে দেশের বাইরে অনেকে দোস্ত বন্ধু আছে তারা প্রতি বিপ্লবের ইন্ধন দিচ্ছেন তিনি বলেন জুডিশিয়াল কু করে প্রধান বিচারপতি অন্তর্প্রতি সরকার স্বর্ণ ষড়যন্ত্র করছিলেন ছাত্র জনতা বুঝতে পেরে প্রধান বিচারপতিকে তার পদ থেকে পদত্যাগ করিয়ে দেশকে রক্ষা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বসার পর নানা দাবি তোলা হচ্ছে আমার প্রশ্ন পনেরো বছর আপনারা কোথায় ছিলেন এত দাবি কোথায় ছিল নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত জামায়াত সময় দিতে রাজি উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করেছিলাম দেশ গঠনে তারা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা তাদের সহযোগিতা করতে ওয়াদা করেছি সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে তবে খুব শর্ট বা খুব লং যেন না হয় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন ফ্যাসিবাদের প্রেতার তারা পনেরো বছর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসেছিল এখনো তারা অনেক ক্ষেত্রে ঘাপটি মেরে বসে আছে তাদের সবাইকে সরাতে হবে তাই একটা নির্বাচন দিতে ন্যূনতম যতটুকু সংস্কার দরকার তা করতে হবে দেশ ছাড়ার গুঞ্জন যা বললেন আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করেছেন তিনি বিদেশে চলে যাচ্ছেন ফেসবুকে ফেসবুকে আজ একজন লেখেন এক তিন সন্তান যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন সেখানে কমেন্টের ঘরে একজন আসিফ নজরুলের নাম লেখেন এমন অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই ফেসবুক লাইভে আসিফ নজরুল বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এমন কি কেউ কেউ এমন সব আজগবি কথা বলেছেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই আমি মনে করি এ ধরনের তথ্য গুজব গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য করছে আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি মিডিয়া কমাসি আমার অনেক কাজ আমার মনে হয়েছে আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি আপনাদের জানাবো অহেতুক কেন মিডিয়ায় আসবো এখন তো আমি আর টকশোর মানুষ না এখন আমাকে অনেক কাজ করতে হবে কাজটাতে বেশি মনোযোগ দিতে হবে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের হাসিনার পতনের প্লট তৈরি করা হয় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিন্তু তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যতানের ফলে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য সানডে গাডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যার নতুন মাত্রা যোগ করেছে দ্য সানডে গাজিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনা ঘটনাকে উৎখাতের পরিকল্পনা দুই সাল থেকে শুরু হয়েছিল তারা উল্লেখ করেছে কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র দুই সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে এই নথিগুলোর ওপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেয় মঙ্গোলিয়া হাইতি এবং উদগান্ডা এর মতে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেছে প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়ন ন্যাশনাল এন্ডাউমেন্ট ডেমোক্রেসি এবং প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়ন ন্যাশনাল ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত দায়িত্ব দেয় নথিগুলো আরও উল্লেখ করা হয়েছে ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল তারেকের ফেরার দিন ঠিক হয়নি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার এবং চিকিৎসার জন্য তার মা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর উদ্যোগের কথা বলেছেন দলটির নেতারা তবে তারেক রহমানের দেশে ফেরার এবং খালেদা জিয়ার বিদেশে যাওয়ার দিন এখনো ঠিক হয়নি বিএনপি নেতারা বলছেন দুটি বিষয়ে তাদের প্রস্তুতি আছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেদিন রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে তারেক রহমানকে দেশে ফেরানোর উদ্যোগের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে তারা সব ব্যবস্থা নিয়েছেন গত এক মাসে বিএনপি অনেক নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন কারো কারো সাজা মকুব করা হয়েছে বিদেশ থেকে ফিরেছেন কেউ কেউ বিএনপি নেতাকর্মীরা চান তারেক রহমান দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন তবে দলীয় সূত্র বলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত জটিলতার পাশাপাশি অন্য কিছু বিষয় বিবেচনা করতে হচ্ছে তিনি দেশে ফেরার জন্য কোন সময়কে উপযুক্ত মনে করছেন এই বিষয়টিও গুরুত্বপূর্ণ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন দ্রুততম সময় তারেক রহমান আসুন দল সেটা চায় এখানে কিছু ব্যাপার আছে আইনজীবীরা বিষয়টি দেখছেন এক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও চেষ্টা থাকবে বলে তিনি জানান এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান কারাগার থেকে মুক্তির পর 2008 আট সালের এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান ষোলো বছর ধরে তিনি সেখানে থেকে দল চালাচ্ছেন বিএনপির আইনজীবীরা বলছেন এক এগারোর পর থেকে তারেক রহমানের বিরুদ্ধে অন্তত চুরাশিটি মামলা করা হয় এগুলোর বেশিরভাগই মানহানির ইতোমধ্যে মানহানির উনিশটি মামলা খারিজ হয়েছে তবে একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলায় তার যাবজ্জীবন জি আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের কারাদণ্ড সহ পাঁচটি মামলায় সাজা হয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন রাজনৈতিকভাবে ঘায়ল করতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছে এসব মামলা তিনি আইনিভাবে মোকাবেলা করবেন এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে নির্যাতন করা হয়েছিল তাই চিকিৎসার বিষয় আছে এছাড়া রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় আছে উপযুক্ত সময় তিনি দেশে আসবেন প্রশাসনিক ও আইনি উভয় প্রক্রিয়াতেই তারেক রহমান প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদুস কাজল বিএনপির কেউ কেউ বলছেন খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার পর তারেক রহমান রহমান নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত সময় এখনই নয় পরিস্থিতি তৈরি হলেই তাকে ফেরানোর ব্যবস্থা করা হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে তার ফেরার বিষয়ে আলোচনা হলে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি এদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যে গত বুধবার মধ্যরাতে অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে আবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কেবিনে রেখে তার চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে জাহিদ হোসেন সাংবাদিক জানান শারীরিকভাবে একটু সুস্থ হলেই দ্রুততম সময় তাকে উন্নত সেন্টারে ফল আপের জন্য না হবে এর আগে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি বৃষ্টি কমে এসেছে তাপমাত্রা বাড়তে পারে দিন ও রাতে তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আভাস দিয়েছে এক আবহাওয়া অধিদপ্তর এতে আরো বলা হয়েছে রাজশাহী খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় ময়মানসিং ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণ হতে পারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে শুক্রবার রাত থেকে শুরু হয় বৃষ্টি শনিবার ও রবিবার রাজধানীতে দিনভর বৃষ্টি হয় রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কখনো হালকা কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বাতাস রাজধানীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাপক প্রভাব পড়েছে দিনভর বৃষ্টির ফলে মানুষকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ রোজগার করতে না পারায় বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষ আর ভাব ঘুরেদের Yeah. <laughs> সোমবার ও সারা দেশে বৃষ্টির আভাষ দিয়েছে আবহাওয়া দপ্তর তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে আসতে পারে বাрте পারে তা না পাটা আভার অবস্থা বলা হয়েছে স্থল গভীর নিম্নচাপটি গঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন झारखंड এলাকা অবস্থান করছে এটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে క్రমন্নয় দুর্বল হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশে পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশ এর মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরের উপর প্রবল রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন